আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। গাইজ, আজকে আমরা শিখবো কিভাবে আমাদের মোবাইল ফোন দিয়ে আমরা একটি মোশন পোস্টার তৈরি করব। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা মোবাইল দিয়ে মোশন পোস্টার তৈরি করতে চান। তো আপনি খুবই সহজে মোশন পোস্টার তৈরি করতে পারবেন আপনার মোবাইল দিয়ে। আজকের এই টিউটোরিয়ালটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না। তো গাইজ, আমাদের সময় নষ্ট না করে ভিডিও শুরু করে দিই। তো আমাদের কাজটি করার জন্য যে অ্যাপটি প্রয়োজন হবে সেই অ্যাপটির নাম হচ্ছে কাইনমাস্টার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কাইনমাস্টারে চলে এসেছি। তো সবাই আপনারা কাইনমাস্টার চিনেন। তো কাইনমাস্টার আপনি গুগল প্লে স্টোরে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটি ইনস্টল করে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখুন একটা মিডিয়া প্লাস আইকন দেওয়া আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে রেশিওটা 1.1 যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। ওকে, এটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ডে যেই ফটোটি রাখতে চান সেটা এখানে প্রথমে ইম্পোর্ট করে নেবেন। তো আমার ব্যাকগ্রাউন্ডের ফটোটি ইম্পোর্ট করে নিব এখন। ওকে গাইস, আমার ফটোটা আমি ইম্পোর্ট করে নিলাম। এটার ডিউরেশনটা আমি দিয়ে দিব 7 সেকেন্ড। ওকে, 6-7 সেকেন্ডই হয়ে থাকে মোশন পোস্টার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটি আমাদের ভিডিও রেশিওর সাথে মিলতেছে না। তো এটা আমরা একটু জুম করে পুরোটা ফিল করে দিব। সেজন্য আমরা লেয়ারটাতে ক্লিক করলে ডান পাশে কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এই যে সেকেন্ড যে সেটিংসটা আছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই ইকুয়ালে ক্লিক করে এটা দুইটা লিঙ্ক করে দেবেন। লিঙ্ক করে দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটা দুই আঙুলে ধরে চেপে জাস্ট জুম করে ফিট করে দেবো আমাদের স্ক্রিনের সাথে। ওকে, তো আপনারা দেখতে পেয়েছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা এখন ফিল হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে টিক দিয়ে দিব। এখন আমরা করোনা ভাইরাস এখানে নিয়ে আসবো, সেজন্য আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে আমরা মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের ফোল্ডারে। ফোল্ডার থেকে আমরা ভাইরাসের পিএনজি ফাইলটা নিয়ে আসবো। পিকচারটা নিয়ে আসলাম এখানে, পিএনজি। তো আমার এই এডিটটি করার জন্য যেসব পিএনজি পিকচারগুলোর প্রয়োজন হয়েছে সেগুলোর সবগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এটা আমি এখানে ফিট করে দিই আগে। ওকে, কর্নারে রেখে দিলাম। তারপর আমাদের যে কাজটি করতে হবে আমরা চলে যাব লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পর আমরা ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পর এখানে বেসিক ইফেক্টস লেখা আছে, এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে গোশিং ব্লারে চলে যাবেন। গোশিং ব্লারে যাওয়ার পর এখানে ব্লার ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা লেয়ারটা সম্পূর্ণ করে দিব গোশিং ব্লারে। ওকে, তারপর এটাকে লেয়ারটা সিলেক্ট করে এটা জুম করে বড় করে দিব যাতে সব জায়গায় ব্লার অ্যাপ্লাই হয়ে যায়। ওকে গাইস, আমি জুম করে এটা বড় করে দিলাম। তারপর এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার দেখাচ্ছে। এখন আমরা যে কাজটি করব, আমাদের বাকি যে পিএনজি ফাইলগুলো রয়েছে সেগুলো এখানে ইম্পোর্ট করে নেব। সেজন্য আমরা লেয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে আমাদের ফোল্ডার থেকে এক এক করে সবগুলো ফাইল নিয়ে আসবো। আগে আমার এই পিএনজি পিকচারটি ইম্পোর্ট করে নিলাম। আপনার যেই পিকচারগুলো দিয়ে আপনি কাজ করতে চান, মোশন পোস্টার তৈরি করতে চান, অবশ্যই আপনার প্রত্যেকটা পিকচার পিএনজি হতে হবে, তা নাহলে আপনি মোশন পোস্টার তৈরি করতে পারবেন না। এখন আমার পিকচারটা আমি সুন্দর করে এক জায়গায় বসিয়ে দিব, একটু রোটেট করে নিই, তারপর এটা একটু বড় করে নিই। ওকে, ঠিক আছে, এটা লেয়ারটা ডিউরেশনটা বড় করে দিব। তারপর লেয়ারে ক্লিক করে এক এক করে সবগুলো পিকচার ইম্পোর্ট করে নিব। ওকে গাইস, আমাদের প্রত্যেকটি পিকচার অ্যাড করা হয়ে গেছে। এখন প্রত্যেকটি পিকচার আমরা আলাদা আলাদা অ্যানিমেশন অ্যাড করব। সেজন্য আমি প্রথমে আমার পিএনজি পিকচারটাতে ক্লিক করব। তারপরে বাম পাশে অনেকগুলো অপশন চলে আসছে, এখান থেকে আপনারা একটা কি অপশন দেখতে পাচ্ছেন, আমি টাচ করে রেখেছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তারপর আপনার লেয়ারের শেষ প্রান্তে আপনি চলে যাবেন। এখন আমি আমার পিকচারটা একটু রোটেট করে দিব। রোটেট করে দেওয়ার জন্য উপরে রোটেট অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু রোটেট করে দিয়ে আমরা পিকচারটা বড় করে দিব। তারপর এটাকে মুভ করে এখানে দিয়ে দিব। ওকে, এবার আমরা প্রথম থেকে দেখি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিকচারটা মুভ হচ্ছে। এরকমভাবে আমি বাকিগুলোও একটু করে রোটেট করে দিব এবং একটু জুম করে দিব। ওকে, তারপর এলিয়াটাতে ক্লিক করলাম, তারপর কীতে ক্লিক করলাম। কীতে ক্লিক করার পরে এখানে একটা কী অ্যাড হয়ে গেল। তারপর লেয়ারের শেষ প্রান্তে গেলাম। যাওয়ার পরে আমি করোনা ভাইরাসের লেয়ারটা একটু মুভ করে এটাকে একটু বড় করে তারপর এটাকে ভিতরের দিকে নিয়ে যাব। ওকে, তারপর এখন আমরা প্রিভিউ দেখি।
দেখতে পাচ্ছেন আমার দুইটা পিকচার মুভ হচ্ছে এখন আমি ব্লারটাকে মুভ করব ব্লারটাকে মুভ করার জন্য ব্লারে লেয়ারে ক্লিক করব তারপর কিতে ক্লিক করে প্রথম প্রান্তে কি অ্যাড হয়ে গেছে তারপর লেয়ারে শেষে যাব তারপর এটাকে একটু জুম করে আমরা একটু ভিতরের দিকে নিয়ে যাব ওকে এক এক করে আমরা বাকিগুলো করে দিব তারপর এখানে এই করোনা ভাইরাসটাকে আমরা কি ফ্রেম অ্যাড করে দিব তারপর এটাকে জুম করে দিব জুম করে চাইলে একটু রোটেট করতে পারি তারপর একটু এখানে নিয়ে আসবো ওকে ওকে এবার আমরা পুরো ভিডিওটার প্রিভিউ দেখি ওকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যানিমেশন অ্যাড হয়ে গেল তারপর এখানে আমরা একটা মিউজিক অ্যাড করে নিব মিউজিক অ্যাড করার জন্য আমরা অডিওতে ক্লিক করব অডিওতে ক্লিক করার পর আমরা যে আপনার পছন্দের যে কোনো একটা মিউজিক আপনি অ্যাড করে নেবেন ওকে তারপর এখানে আমি একটা ওভারলে অ্যাড করব ওভারলে অ্যাড করার জন্য আমি লেয়ারে ক্লিক করব তারপর মিডিয়াতে ক্লিক করে আমার গ্যালারি থেকে ওভারলেটা নিয়ে আসবো তো গাইস আমার ভিডিওর ওভারলেটা নিয়ে আসলাম এটা আমার অতিরিক্ত অংশটা আমি কাট করে ফেলে দিব বাকিটা সামনে নিয়ে আসবো ওকে তারপর এটা জুম করে সুন্দর করে নিচে বসিয়ে দিব তারপর এটার ব্ল্যান্ডিং অপশন আমরা চেঞ্জ করে দিব ব্ল্যান্ডিং অপশন চেঞ্জ করার জন্য ডান পাশে অনেকগুলো অপশন আছে সেগুলো থেকে আপনার ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবেন তারপর এখান থেকে আমি স্ক্রিন দিয়ে দিব তারপর আমার ওভারলেটা অ্যাড হয়ে যাবে এখন আমরা পুরো ভিডিওটা প্রিভিউ করে দেখব ওকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মোশন পোস্টার তৈরি হয়ে গেল এখন আমরা ভিডিওটা সেভ করে নেব সেভ করার জন্য উপরে এক্সপোর্টের অপশন আছে এটাতে ক্লিক করব তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনার নর্মাল ফোন দিয়ে আপনি একটি মোশন পোস্টার তৈরি করবেন যদি শিখতে পারেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে আপনি কী ধরনের ভিডিও চাচ্ছেন দেখা হচ্ছে সামনে ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ